আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পাইলসের সমস্যা আমরা অনেক বেশি সাফার করেছি, পাইলস বা অ্যানাল ফিসার বা ফিস্টুলার, এই ধরনের সমস্যায় আমরা মারাত্মকভাবে সাফার করতেছি এবং ব্যাপকভাবে সাফার করতেছি। সুতরাং এই ধরনের সমস্যা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি, আমাকে এই সম্পর্কে প্রচুর প্রশ্ন আসতেছে যে স্যার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করেন যে পাইলসের সমস্যাটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এবং পাইলসের সমস্যা যাতে না হয়, ঠিক আছে, এই বিষয়টা কীভাবে আমরা নিজেদের মধ্যে এই জিনিসটা অবস্থান তৈরি করতে পারি নিজের বডিতে, ঠিক আছে। দেখেন, এই পাইলসের সমস্যাটা মূলত আমাদের বেশ কিছু ভদভ্যাস, ভাজে পরিস্থিতি, আমাদের চলাফেরা কার্যকলাপের মধ্যে ডিসিপ্লিন মেনটেন না থাকার কারণে, বা বেশ কিছু যে অভ্যাসগুলো আমরা করে থাকি, যে অভ্যাসগুলো করলে পাইলসের সমস্যা হয়, ঠিক আছে। এই অভ্যাসগুলো যদি আমরা একটু পরিহার করি তাহলে কিন্তু আমরা পাইলসের এই বড় ধরনের এই মারাত্মক সমস্যা থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেয়ে যেতে পারি, ঠিক আছে। এই জন্য প্রথমে হচ্ছে আপনাকে বেশ কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এই ডিসিপ্লিনগুলো যদি একটু মেনটেন করে চলেন তাহলে আপনার কখনোই পাইলসের সমস্যা হবে না এবং পাইলসের সমস্যাজনিত কারণ থেকে আপনি ইনশাআল্লাহ 100% পরিত্রাণ পেয়ে যাবেন। তার মধ্যে প্রথমে হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার অভ্যাস স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি জরুরি। আপনি যদি পর্যাপ্ত পানি পান করেন আপনার স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে, ডাইজেশন ভালো হবে এবং আপনার যে মলটা পাকস্থলীর মধ্যে যে মলটা তৈরি হয় অর্থাৎ যে মলটা তৈরি হয় এই মলটা খুব ফ্রেশলি আপনার বডি থেকে বের হয়ে যাবে, কারণ আপনি যদি পর্যাপ্ত পানি গ্রহণ করেন। আর যদি আপনি পানি কম গ্রহণ করেন এতে আপনার অভ্যন্তরীণ অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হবে। একটা মানুষ যদি প্রতিদিন নিয়মিত 2 থেকে 2.5 লিটার পরিমাণ পানি গ্রহণ করে এটা তার স্বাস্থ্যের জন্য অনেক বেশি জরুরি এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার পাশাপাশি নিয়মিত পেট পরিষ্কার রাখতে হবে। আপনি যদি নিয়মিত পানি খান তাহলে কিন্তু আপনার পেট পরিষ্কার থাকবে। আর কারো কারো ক্ষেত্রে যদি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কি পেট পরিষ্কার না, এটা তাকে খুব মারাত্মকভাবে একটা প্রবলেমের দিকে ধাবিত করে এবং মারাত্মকভাবে এই প্রবলেমের দিকে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, একটু বিষয় ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে। বিশেষ করে ইসুপগুলির বুশি খেতে পারেন। ইসুপগুলির বুশি আমাদের পাকস্থলীর মধ্যে জমা থাকা মলটাকে খুব দ্রুত গতিতেই বের করে দিতে সহযোগিতা করে এবং মলটাকে অনেক বেশি পরিষ্কার রাখে এবং আমার পাকস্থলীর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং অবশ্যই অবশ্যই আপনারা কী করতে পারেন, প্রতিদিন যে ইসুপগুলির বুশি খাওয়ার একটা অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে পারেন, যা আপনার জন্য গ্রহণযোগ্য ভূমিকা রাখবে। এবং তার পাশাপাশি সহজ পাচ্য খাবারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে যে খাবারগুলো যে ফলমূল আমরা পেয়ে থাকি এগুলোর প্রতি যদি আগ্রহটা আমরা একটু সৃষ্টি করি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকবো, আমাদের পাকস্থলী অনেক ভালো থাকবে এবং আমাদেরকে তার পাশাপাশি যদি আমার পাইলসের সমস্যাটা খুব মারাত্মক পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং ডক্টরের প্রেসক্রাইব মোতাবেক আমাদেরকে মেডিসিন গ্রহণ করতে হবে, ঠিক আছে। এবং বিশেষ করে তার পাশাপাশি মলত্যাগের সময় চাপ দেওয়ার অভ্যাস আমাদের অনেকে থাকে, খুব বেশি চাপ দিবেন না বা জোর করে মল ত্যাগ করতে যাবেন না। এটা আপনার যে মল ত্যাগের যে অবস্থানটা অর্থাৎ আমাদের পায়খানা রাস্তার যে মাংসপেশিগুলো এগুলোকে সংকোচন প্রসারণ করে ফেলে, যার কারণে আমাদের ওইখানে আপনার প্রবলেম সৃষ্টি হয়। সুতরাং স্বাভাবিক অবস্থায় যদি মলত্যাগ করার মানে ইচ্ছা পোষণ হয় তাহলে যা মলত্যাগ করবেন, নিজে জোর করে ইচ্ছে করে যা মলত্যাগ করলেন এটা কিন্তু আপনার উপকারের চেয়ে ক্ষতিটা বেশি করে থাকে, ঠিক আছে। এবং তার পাশাপাশি আপনারা বিশেষ করে তামাক জাতীয় পণ্য, কোলেস্ট্রল এবং অ্যালকোহল জাতীয় পণ্য সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে, ঠিক আছে। বিশেষ করে তামাক তো অবশ্যই এড়িয়ে চলতে হবে। তার পাশে ধূমপান তো আমাদের অবশ্যই করা যাবে না, ধূমপান করলে কিন্তু এটা স্বাস্থ্যের উপকার হচ্ছে অনেক বেশি মাত্রায় ক্ষতি সাধন করে থাকে। আরও একটা বিষয় কোলেস্ট্রলের কথা, যে আমরা অতিরিক্ত কোলেস্ট্রল যদি গ্রহণ করে এটা তো আমাদের দেহের হার্টের, কিডনির, লিভার, ব্রেনের, দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি করেই থাকে এবং তার পাশাপাশি এটা পাইলসের সমস্যার জন্য মেজরভাবে দায়ী হয়েছে অতিরিক্ত কোলেস্ট্রল। কোলেস্ট্রল দুই ধরনের আমরা জানি, এসডিএল এবং এলডিএল। এলডিএলটা হচ্ছে ক্ষতিকারক কোলেস্ট্রল, এসডিএল হয়েছে গুড কোলেস্ট্রল, ভালো কোলেস্ট্রল। কিন্তু আমরা যদি ভালো খাবার গ্রহণ করি তাহলে আমাদের দেহে এলডিএল অর্থাৎ ভালো কোলেস্ট্রল তৈরি হবে, আর আমরা যদি খারাপ খাবার গ্রহণ করি তাহলে খারাপ কোলেস্ট্রল তৈরি হবে। সুতরাং অবশ্যই আমাদেরকে ভালো খাবার খেতে হবে এবং ভালো ফুড গ্রহণ করতে হবে, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো, আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো সৃষ্টি হবে ইনশাআল্লাহ এবং আমরা অনেক ভালোভাবে আমাদের কর্মক্ষম হতে পারবো। সুতরাং এই যে কয়েক কিছু বিষয় বললাম এই বিষয়গুলো যদি একটু মেনে চলি এটা কিন্তু আমাদের দেহের জন্য অনেক বেশি জরুরি ভূমিকা পালন করবে এবং আমাদের পাকস্থলীকে অনেক বেশি সুস্থ রাখবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের নিজেদের ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে ইনশাআল্লাহ, তাহলে আমরা অনেক ভালো থাকতে পারবো। কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।